একই সঙ্গে সাতটার চিত্র মেট্রোরেলের মতো যে স্টেশন বিকেল থেকে রাত অবধি এখানে প্রচণ্ড চাপ থাকে উত্তরা অভিমুখী যাত্রীদের। বিকেলের পর অফিস বা অন্যান্য কাজ সেরে বিপুল পরিমাণ যাত্রী ঘরে ফিরে মেট্রোরেলে চড়ে। উত্তরা থেকে মতিঝিল অভিমুখে যাত্রীর চাপও থাকে প্রচুর। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত 8:40 প্রতি 10 মিনিট পরপর ছেড়ে যায় মেট্রোরেল। গত 20 জানুয়ারি 2024 তারিখ শনিবার সকাল থেকে রাত অবধি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু করে। সকাল 7:10 উত্তরা উত্তর স্টেশন থেকে মেট্রোরেল মতিঝিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়ে যায় সকাল 7:30। এর পূর্বে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল সকাল 11:30 পর্যন্ত। তখন আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত সকাল থেকে রাত উত্তরা উত্তর উত্তরা সেন্ট্রাল উত্তরা দক্ষিণ পল্লবী মিরপুর 11 মিরপুর 10 কাজীপাড়া শেওড়াপাড়া আগারগাঁও বিজয় সরণী খানবেট কারোলি বাজার শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল এই 16 স্টেশনে মেট্রো চলাচল করছে। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলমান। ওই অংশের কাজ শেষ হলে কমলাপুর পর্যন্ত চলবে মেট্রো রেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2022 সালের 8 ডিসেম্বর উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন। 29 ডিসেম্বর থেকে সর্বসাধারণ মেট্রো রেলের যাত্রা শুরু করেন। উত্তরা মন্ত্রী 5 নভেম্বর থেকে প্রতিদিন সকাল 7:30 থেকে সকাল 11:30 পর্যন্ত মেট্রো রেল চলাচল করছে। 2300 যাত্রী 110 কিলোমিটার গতিতে চলতে পারে। বাদযুক্ত এলাকায় রেলের গতি মেট্রো রেল প্রতি ঘন্টা 60,000 যাত্রী এবং প্রতিদিন 5 লাখ যাত্রী বহন করতে সক্ষম। সকল মেট্রো রেল স্টেশন থেকে সকাল 7:15 থেকে রাত 7:45 পর্যন্ত MRT পাস ক্রয় ও টপ আপ করা যায়।